हाय আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। হ্যাঁ, এটা কোনো ব্লগ নয়, এটা ভিডিও। আর এই ভিডিওটার কথা মানে এই এরকম একটা ভিডিও আমি দিতে চলেছি সেটা কিছুদিন আগেই আপনাদের একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলাম। আপনারা যেটা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। এক বছর আগে যে কন্ট্রোভার্সিটা, যেটা MSL এর সাথে আমার, সেই সময় এক বছর যখন সেই সময় আমি থেমে গেছিলাম, তো সেই সময় থেকে আমাকে মানে ওরা মানে ডাইরেক্ট নাম নেয়নি, কিন্তু ইনডিরেক্টলি বলেছিল একটা চ্যানেল যেটা ওরা বলেছিল যে আমার, ইঙ্গিত দিয়েছিল মানুষকে, যেটা পরে ডিলিট হয়ে যায়। পরিষ্কার বলেছিল একটা ভিডিওতে যে আমরা একজনকে ইনস্টাগ্রামে যোগাযোগ করলাম আর তারপরেই হুট করে রাতারাতি এই চ্যানেলটা ডিলিট। ওদের একটা ভিডিও আছে রাতারাতি চ্যানেল ডিলিট। তো ইনস্টাগ্রামে যোগাযোগ আমার সাথে করা হয়েছিল, তো কেউ না বুঝলেও তো আমি ভালো করেই বুঝতে পারছি যে ওটা আমাকে মিন করা হয়েছে, আর কেউ বুঝেনি সেটা সেটাও ভুল, কারণ সবাইকে সবাই বুঝে গেছিলো সেই। তারপর থেকে সবাই আমাকে ওই জিনিসটা নিয়ে আমাকে আমার হাজবেন্ডকে সবসময় মানে এটা নিয়ে বলা হতো যে ওই চ্যানেলটা আমাদের, ঠিক আছে? তো যেটা আমি হাজারবারই বলেছি যে না, সেটা আমাদের নয়, তখনও বলেছি, তারপরেও যখন যখন এইরকম জিনিস দেখেছি অনেক, এই গোটা এক বছর ধরে নানান রকমভাবে ওই একটা চ্যানেলকে আমাদের সাথে লিঙ্ক আপ করার চেষ্টা চালিয়ে গেছে। MSL চালিয়েছে, MSL এর অনুগামীরা চালিয়েছে, MSL কে যারা হেট করে তারাও কোনো সময় ভুল বুঝে করেছে, এরকম অনেকেই করেছে। তো সেই জন্য আমি কিন্তু বারবারই বলেছিলাম যে এটা আমার নয়, এটা আমার নয়, এটা আমাদের চ্যানেল নয়, আমার হাজবেন্ডের সাথে এই চ্যানেলটার কোনো সম্পর্কই নেই। কারণ আমরা যা বলি, যেটা বলি, মানে ক্যামেরার সামনে এসে বলার আমাদের ক্ষমতা আছে, সেক্ষেত্রে ওই যে চ্যানেলটা ছিল সেখানে কেউ সামনে আসতো না, একটা মানে ওই কম্পিউটারাইজ টাইপের গলা থাকতো, আর সেখানে কিছু কিছু তথ্য সে দিয়েছিল, ঠিক আছে? তো সেটা যার যার ব্যাপার, কে কীরকমভাবে ভিডিও করবে সেটা তো কেউ আরেকজন বলতে পারবে না, যে আপনাকে সামনে এসেই কথা বলতে হবে নাহলে আপনি কথা বলতে পারবেন না, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ওটা ওনার ব্যাপার, ওনার চ্যানেল, যার যার চ্যানেল ছিল তার ব্যাপার। তো এবার হচ্ছে কি, একটা মানে সাধারণ উপমা দিচ্ছি, দেখুন, ধরুন আপনি কোনো রহস্য রোমাঞ্চ সিনেমা দেখছেন, কোনো সাসপেন্স সিনেমা দেখছেন। সাসপেন্স সিনেমায় প্রথম থেকেই একজনকে দেখানো হয়, দেখে মনে হয় যে এই খুন বলুন, চুরি বলুন, যা বলুন, এই করেছে, ঠিক আছে? তো এক বছর আগের থেকে আমার সম্পর্কে যখন এই আমার হাজবেন্ডের সম্পর্কে যখন এই চ্যানেলটা ছাপিয়ে দেওয়া হচ্ছিল, তো এক বছর পর যখন ওরা বলল যে ওরা আসল জেনে গেছে যে কে, তো সবচেয়ে সারপ্রাইজ আপনারা কখন হবেন না, যদি দেখেন যে ওটা সত্যি আমি বা আমার হাজবেন্ড, তবে তো সেটা মানে একেবারে কি বলবো, প্রেডিক্টেবল থাকবে। কিন্তু রহস্য রোমাঞ্চ যখন যেমন সিনেমা হয়, সেই সিনেমার মতো কিন্তু এই চ্যানেলটাও, যার যার ওরা বলেছিল যে ওরা জেনে গেছে, আর প্রচণ্ড একটা অবাক ব্যাপার। সেটা কিভাবে, সেটা হচ্ছে কি, ওদের কমিউনিটিতে একটা পোস্ট যখন দিয়েছিল, যে পোস্টটাতে ওরা লিখেছিল যে এই চ্যানেলটা কার, এটা আমরা মুখোশ ছিঁড়ে আনবো, এরকম একটা লাইন ছিল যে ভাই ভাই বললেই ভাই হওয়া যায় না, মুখোশের আড়ালে মানুষ থাকে, সাথে আছি পাশে আছি, এরকম একটা লাইন ছিল না, সাথে আছি পাশে আছি বলে পিঠে ছুরি মারে। তো কবিতা যেটা শেয়ার করেছি ওটা পড়লেও সেম লাইন পেয়ে যাবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে এই কথাগুলো কেন বললাম। এরকম একটা লাইন ছিল যেখানে বোঝা যাচ্ছে যে তার মানে এমন কেউ যেটা ভীষণই আনএক্সপেক্টেড। তো আমি এটাই বলছি যে যদি আনএক্সপেক্টেডই হয়, যেই হোক, তোমরা যখন বলেছিলে তো সেটা সামনে কেন আনছো না? তো আমার এই কন্ট্রোভার্সি এই এক বছর পর ফিরে আসার পর প্রথম যখন ওদের নিয়ে আমি ভিডিও করি, আপনাদের যদি মনে আছে তো ভালো কথা, না হলে মনে করিয়ে দিই, আমি ফার্স্ট কিন্তু ওদের উদ্দেশ্যে ডাইরেক্টলি একটা কথা বলেছিলাম, যে নাম ধরে বলেছিলাম যে তোমরা এই সত্যান্বেষী কে আমি জানতে চাই না, কিন্তু এটা যে আমি না সেটা তোমরা বলে দাও। কারণ যখন তোমরা এটা বলেছিলে যে মানে সবার কাছে একটা ইঙ্গিত দিয়েছিলে যেটা আমি, তখন তো আমার নাম নেওয়া হয়নি,
তাহলে ঠিক আছে, এবারও নাম নিতে হবে না। তোমরা যেরকম ভাবে পারো, তোমরা সেটা খুব ভালো জানো, অনেক স্মার্ট তোমরা। তোমরা এটাকে নাম না করেই ভালো করে মানুষকে বুঝিয়ে দাও, যাতে এইটার সাথে আমার আর আমার সবচেয়ে বড় কথা আমার আর আমার আমার মেন প্রবলেম হচ্ছে আমার হাজবেন্ডের নাম জুড়ছে বলে। কারণ যে এইটার মানে এই কন্ট্রোভার্সির মধ্যে সাথে পাশে ছিল না, যত আমি যা ভিডিও আমি করেছি তো সেখানে ওর তো এখানে কোনো ব্যাপারই নেই। তো বারবার করে ওকে মানে যেহেতু আমি এরকম ধরনের কমেন্ট করেছি যে আমার হাজবেন্ডের গলা স্বর ভারী স্বর, তো ওইখানে যে কম্পিউটারাইজ স্বরটা ছিল তারও গলার স্বর মোটা, তার মানে এটা ওই হবে, এরকম ধরনেরও কানেকশান বার করা চেষ্টা করা হয়েছিল। তো আমার হাজবেন্ডের গলার স্বর তো এমনি ভারী, তার জন্য কোনো কম্পিউটারাইজ কোনো মানে কিছু করার দরকার পড়ে না। ওর ভোকাল মানে টোনাল কোয়ালিটি ওরকমই ভারী গলা, তো তার জন্য কোনো অ্যাপের সাহায্য নিতে হবে না, যেটা ওই ক্ষেত্রে হয়েছিল। তো এবার একটা আপনাদের আমি কথা বলছি, আমার যে চ্যানেল মানে আমার যে ফেসবুক পেজে আমি একটা কবিতা শেয়ার করব, সেই কবিতাটা আপনারা দেখবেন। সেই কবিতাটা মানে যে যারা এতদিন ধরে আমাকে আমার হাজবেন্ডকে এই এই চ্যানেলটার সাথে জুড়ছিল, আজ থেকে বেশ কিছুদিন আগে মানে 3rd March সে একটা কবিতা লিখেছে। সেই কবিতার যে লাইনগুলো আছে আর কমিউনিটি পোস্টের যে লাইনগুলো প্রায় প্রায় এক, মানে সেখানেও লেখা আছে মুখোশের আড়ালে মানুষ ভাই ভাই বললেই ভাই হয় না, মুখোশের আড়াল থেকে মানুষ অনেক গেম খেলে, এরকম ধরনের। সেটা আমি আমার ফেসবুক পেজ মানে বং মামি যে ফেসবুক পেজ আছে সেটাতে শেয়ার করব, আপনারা দেখে নেবেন, কথাটা মিলিয়ে নেবেন যে আমি ভুল বলছি কিনা। কারণ আপনারা অনেকেই জানেন যে যে কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছিল, যে পোস্টটাতে বলা হয়েছিল পরিষ্কার যে আমরা এবার কে আছে এর পেছনে তাকে সামনে নিয়ে আসব। আপনারা পারবেন তো সহ্য করতে? তার মানে পারবেন তো সহ্য করতে মানে এই যে কে যাকে ওরা সামনে নিয়ে আসবে সে মানে একেবারে আনএক্সপেক্টেড একজন মানুষ যার কথা কেউ ভাবতেই পারছে না। আমি হলে তো সেটা সবচেয়ে মোস্ট প্রেডিক্টেবল হতো, তাই না? এটা তো সাধারণ বুদ্ধি দিয়েই মানুষের বোঝা যায়। তো এই সেই ওই কমিউনিটি পোস্টটার সময়ই আমি খুব অ্যাকচুয়ালি এই মেন ঘটনা যখন এক বছর পরে গিয়ে পুলিশ থানায় দেখে আসলো ওখানকার মানে ওই MSL এর ওনার, সে তো তার ছাদে বসে পরিষ্কার বলে দিয়েছিল যে আমি সব দেখে আসলাম, কে আছে কে না আছে সমস্ত কিছু দেখেছি, ছবি দেখেছে হেনাতানা সব দেখেছে। তো সেই সেই ভিডিওটার পরে কিন্তু আমি ওই ভিডিওটা করেছিলাম যে যখন জেনে গেছো, কারণ যেহেতু আমি জানি যে ওটা আমি না, তো সেই জন্য আমি বলেছি যখন তুমি এবার জেনে গেছো যে ওটাকে তাহলে তুমি কেন বলছো না, আর যদি মানো এটাও মানলাম যে ঠিক আছে তোমরা বলবে না। তো সেই ভিডিওটাতে এসে আমাকে কমেন্টও করেছিল MSL এর থেকে যে না আমরা মানে আমি যে ওটা না সেটা ওরা বলবে না। তো ঠিক আছে, যখন তোমরা বলবে না তাহলে সেইভাবেই আমাকে এইভাবেই প্রমাণ করতে হবে, যেটা অলরেডি অনেকে জেনেও গেছে। কিন্তু তা সত্ত্বেও আমি যেহেতু এই কবিতাটা রিসেন্টলি দেখলাম, সেই জন্যই আপনাদের সাথে বললাম, দুদিন আগে আমি বললাম যে আপনাদের সাথে একটা কিছু কথা আমি শেয়ার করতে চাই। তো ওইটা 3rd August লেখা হয়েছে, তখন থেকেই তার মানে কি জানতো যে কেউ ওদের মানে সাথে নিজের লোক যে আর কি এরকম গেম খেলছে বা কিছু, যে এই একই কথা যে কথাগুলো কবিতায় লেখা সেই কথাগুলোই কমিউনিটি পোস্টে লিখে আবার ডিলিট করে দিল। তো এইটার পিছনে রহস্যটা কি আমি তো বারবার জিজ্ঞাসা করছি যে এর পিছনে এই চ্যানেলটার পিছনে রহস্যটা কি আছে? কেন যখন সব জানে যে কে কি ওদের ওদের ক্ষতি করার জন্য পেছনে লেগেছে হেনা তেনা, তো তাহলে তাকে সামনে কেন নিয়ে আসছে না, বারবারই মানে অন্য অন্য লোকের ঘাড়ে কেন চাপাচ্ছে? এটাই আমার কাছে একটা খুব মস্ত বড় প্রশ্ন। তো এই ঘটনার পরেও কিন্তু ওদের যে ইম্পোর্টেড ঝি সে কিন্তু আবারও একবার বলেছে যে মানে ওই চ্যানেলটার সাথে আমার যোগাযোগের কথা। তো সেই জন্য আমি তখন বলেছিলাম যে হয় আমাকে প্রমাণ দাও যে ওটা আমি, মানে হয় সবাইকে প্রমাণ দাও ওটা আমি, সবাই প্রমাণ দিয়ে দাও আমাকেও দেখাও হ্যাঁ যে ওটা আমি, আর না হলে তোমরা ওটা কে সেটা যদি নাও আনো, ওটা যে আমি না সেটা যেভাবে হোক
ছলে বলে কৌশলে নাম নিয়ে নাম না নিয়ে যেভাবেই হোক বলে দাও। এইটাই ছিল কিন্তু আমার এই কন্ট্রোভার্সিতে ফিরে আসার প্রথম ভিডিও। আমি কিন্তু প্রথমেই বলে দিইনি যে আমি কোথায় আমি গেছিলাম, আমাকে ডাকা হয়েছিল কি হ্যানা ত্যানা, এগুলো কিন্তু আমি প্রথমেই রিভিল করিনি। আমি দেখছিলাম যে ওরা কী বলে, ওরা এই আমার এই কথাটা মেনে নেয় কি না। তো যথারীতি ওরা মেনে নিল না, সেই জন্যই ব্যাপারটা বাড়লো আর আরও বাড়বে। আর এবার বলছি যে কিছু মানুষ খুব মুচলেকা মুচলেকা নিয়ে নাচানাচি করছেন, তাদের প্রতি আমার মানে হাসি পায় হাসি পায়। মুচলেকা আমি দিয়েছি এই একটাই কথা সেখানে লেখা আছে যে আমি ওই চ্যানেলে কোনোদিনও আর কমেন্ট করব না, যেটা আমি আজ থেকে এক বছর আগে আমার ভিডিওতে ফেসে এসে বলে দিয়েছি, বলেছি যে আমি ওখানে কোনোদিনও কমেন্ট করব না। তো যেটা আমি করব না সেটাই আমি বলেছি, আমি সেটা লিখে দিয়ে এসেছি। কিন্তু কিন্তু যখন প্রশ্ন করা হবে, যদি কোনো সময় এরকম প্রশ্ন করা হয় ওদেরকে যে তোমরা কোন হিসাবে এটা লিখিয়ে নিলে, উত্তর দিতে পারবে? তো আমি তো মুচলেকা দিয়ে খালাস হয়ে গেছি, আমি এখন এটা নিয়ে আর আমাকে নিয়ে কিছুই করতে পারবে না, ঠিক আছে? আমি তো মুচলেকা দিয়ে খালাস হয়ে গেছি, কিন্তু যারা মুচলেকা নিয়েছে তারা মুচলেকা নেওয়ার কারণটা যথাযথ দেখাতে পারবে তো? আর যদি না পারে তার কি ফলাফল হতে পারে সেটা আশা করি সবাই জানে। অপরাধীকে আড়াল করা হচ্ছে কেন? তার অপরাধ বার করলে নিজেদের কোনো অপরাধ বেরিয়ে যাবে না তো, সেই জন্য কি? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যে কথাটা বলেছিলাম, আমি কি খুব অন্যায় চেয়েছিলাম, প্লিজ সেটুকু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বক্তব্য শুধু এইটুকুই ছিল যে কে ওই চ্যানেলের পিছনে আছে আমার জানার দরকার নেই। তোমরা যে সবার কাছে রটিয়েছো যেটা আমাদের চ্যানেল, সেটাকে তোমরা যেভাবেই হোক নাম নিয়ে বা না নিয়ে সবার কাছে ক্লিয়ার করে দাও। আমার শুধু এইটুকু চাওয়া ছিল ওদের কাছে প্রথমে, তো যেটাকে ওরা নাকচ করলো, ঠিক আছে, দেখা যাক যা হবে, আপনারা সবই জানতে পারবেন দেখতে পারবেন, সবই সময়ের অপেক্ষা। তো যাই হোক, ছোটোই ভিডিও রাখছি, বড় করছি না, কারণ এই ছোট্ট একটা কথা বলার ছিল। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ, দোয়া মে ইয়াদ রাখনা।